শুক্রবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করল ডিপ্রাইভড রিটার্নিং মুভমেন্ট কমিটি। সাংবাদিক সম্মেলনে কমিটির এক নেতৃত্ব জানায়, আত্মসমর্পণকারী বৈরী নয় দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে, কিন্তু দাবিগুলি নিয়ে কোন সুরাহা হচ্ছে না। তাই আগামী 30 অক্টোবরের মধ্যে সমাধান না হলে আগামী 5ই নভেম্বর আসাম আগরতলা সড়ক অবরোধে বসবে চন্দ্র সাধুপাড়া চম্পকনগর সংলগ্ন এলাকায় অনির্দিষ্টকালের জন্য। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনটাই হুঁশিয়ারি দিল তারা। সরকার বারবার আমাদের মিটিং ডাকা হলো, মাইনুস দেওয়া হলো, এরপরে কোনো কার্যকরী হয়নি। যার কারণে আজকে অক্টোবর 14 তারিখ 2022, তারপরে আজকে থেকে আগামী 30 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা। 30 তারিখ অবধি আমরা ওয়ার্নিং দিছে ত্রিপুরা সরকার, আমরা সে মাইনুস অনুসারে আমরা দাবিটা পূরণ করা হোক। এর ভিতরে যত মাইনুস হয়েছে, যত মিনিস্টার সই দিছে, এটা নিয়ে আসে যাক। আমরা 30 তারিখের ভিতরে স্যাংশন কপি করো বা আমরা নাকি যে কোনো পুনর্বাসন দেওয়ার জন্য পূরণ করো। না হয় এই 30 তারিখের ভিতরে যদি অপেক্ষা করার কোনো কিছু খোঁজখবর না হয়, তাহলে তো আমরা আগামী 5 তারিখে অনির্দিষ্টকাল সবাই, যত সারা ত্রিপুরা রাজ্যের যত রিটার্নিস আছে, জঙ্গল জীবন থেকে স্বাভাবিক জীবন ফিরে আসে, তাদেরকে নিয়ে আমরা একটা বড় ধরনের আন্দোলন অনির্দিষ্টকাল করব। আন্দোলন বলতে রাস্তার উপর আন্দোলন, মানে আসাম আগরতলা এরূপ এটা আন্দোলন করার জন্য আমরা ত্রিপুরা সরকারকে অনুরোধ করা হবে। এটাই হল আমরা যে দাবি, সে দাবিগুলো আমরা পিএমএ